আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কালো পায়খানা কি এবং কি কারণে কালো পায়খানা হয় এই বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ, কালো পায়খানা হলো আমাদের পায়খানার রং যদি কোনো কারণে কালো হয়ে যায় তখন অনেকেই চিন্তিত হয়ে পড়েন যে কি হচ্ছে, পায়খানা কালো হয়ে গেল কেন, সেখানে কোনো রক্তপাত হচ্ছে কি না, বা অনেকেই দেখা যায় আতঙ্কে পড়ে যান। হ্যাঁ, তো আমাদেরকে এই আতঙ্ক দূর করার জন্য জানতে হবে আসলে কালো পায়খানা কোনটি, কোনটিকে কালো পায়খানা বলবো এবং কোনটি হলে পরে আমরা চিন্তা করব কিংবা চিকিৎসকের শরণাপন্ন হব। পায়খানা যদি কালো হয়, কেমন কালো, একেবারেই মিশমিশে কালো, আলকাতরার মতো কালো হবে এবং নরম পায়খানা হবে এবং দুর্গন্ধযুক্ত পায়খানা হবে, তাহলে বুঝে নিতে হবে এটি কালো পায়খানা। কালো পায়খানা আসলে হয় যে আমাদের যে পরিপাকতন্ত্র রয়েছে, পরিপাকতন্ত্রের উপরিভাগ থেকে যদি রক্তপাত হয়, সেই রক্ত পরবর্তীতে পরিপাক হয়ে আমাদের মলের সাথে যখন নির্গত হয় তখন কালো আকারে নির্গত হয়, অর্থাৎ একেবারেই ব্ল্যাক, কখনো বলা হয় জেট ব্ল্যাক বা আইভরি ব্ল্যাক বা আলকাতরার ন্যায় ব্ল্যাক, টারি ব্ল্যাক বলা হয়। তো এই যে আলকাতরার ন্যায় কালো পায়খানা নরম হতে হবে এবং সেটি অবশ্যই পানি ফাউল স্মেলিং অর্থাৎ দুর্গন্ধযুক্ত হতে হবে এবং তাতে পানি দিয়ে ফ্লাশ করলে পরে সেখান থেকে রক্ত ছিটকিয়ে বের হবে, তাহলে সেটাকে আমরা কালো পায়খানা বলবো। যদি দেখা যায় সেই পায়খানাটি কালো কিন্তু শক্ত, তাহলে সেটি কিন্তু কালো পায়খানা নয়। তো কালো পায়খানাকে আমরা মেডিকেল ভাষায় বলি মেলেনা, MELAENA, মেলেনা। তো মেলেনা যদি হয় তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নেই যে আমাদের পরিপাকতন্ত্রের কোনো অংশ থেকে রক্তপাত হয়েছে এবং সেই রক্তটি পরে পরিপাক হয়ে কালো পায়খানা হিসেবে মল আকারে নির্গত হয়েছে। তাহলে এই কালো পায়খানা আমাদের শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবারই যে কোনো সময়ে হতে পারে। তো কালো পায়খানা হওয়ার কারণ রয়েছে বহুবিধ। তো কালো পায়খানা যেহেতু ইতিমধ্যে আমি উল্লেখ করেছি পরিপাকতন্ত্রে কোনো জায়গা থেকে রক্তপাত, সেই রক্তপাতটি হতে পারে আমাদের মুখ গহ্বর থেকে, অর্থাৎ মুখের মধ্যে যদি দেখা যায় কোনো ঘা বা আলসার থাকে এবং সেখান থেকে রক্তপাত হয়, যদি দেখা যায় গলায় কোনো ঘা বা আলসার থাকে সেখান থেকে রক্তপাত হতে পারে, যদি দেখা যায় আমাদের দেহে রক্ত স্বল্পতা ঘটেছে অর্থাৎ কোনো কারণে প্ল্যাটিলেট কাউন্ট কমে গিয়েছে, তাহলে আমাদের নাক দিয়ে রক্ত পড়তে পারে, সেই রক্ত আমাদের পরে পরিপাক হয়ে কালো পায়খানা হিসেবে আবির্ভূত হতে পারে। কিংবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপের কারণে অর্থাৎ হাই ব্লাড প্রেশারের কারণে নাক দিয়ে মুখ দিয়ে রক্তপাত হয়, সেই রক্ত যদি পরবর্তীতে পরিপাকতন্ত্রের মাধ্যমে বের হয় সেটি কালো পায়খানা হিসেবে বের হতে পারে। অথবা আমাদের খাদ্যনালী পাকস্থলী থেকে যদি কোনো আলসার বা ঘা থাকে বা সেখানে যদি আর্টারিও ভেনাস ম্যালফর্মেশন থাকে সেখান থেকে যদি রক্তপাত হয় তা থেকেও কিন্তু কালো পায়খানা হতে পারে। অথবা লিভার সিরোসিস রোগীর লিভার সিরোসিসের জটিলতাজনিত খাদ্যনালীর নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলি ফুলে যেয়ে একসময় যদি ফেটে যেয়ে রক্তপাত হয়, এর ফলে রক্ত বমি হয় এবং কালো পায়খানা হতে পারে। কিংবা পাকস্থলীতে যদি কোনো ঘা বা আলসার থাকে, যদি কোনো গেভ অর্থাৎ লিভার সিরোসিসের জটিলতাজনিত একটি অবস্থা, গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেশিয়া যদি থাকে, যদি সেখানে আর্টেরিওভেনাস ম্যালফর্মেশন থাকে, যদি সেখানে কোনো ক্যান্সারের আবির্ভাব ঘটে, তাহলে ধীরে ধীরে রক্তপাত হতে থাকে এবং দেহে রক্তস্বল্পতা দেখা দিতে থাকে এবং কালো পায়খানা হিসেবে বের হতে পারে। এছাড়া যদি দেখা যায় ডিউডেনামে কোনো আলসার থাকে, ডিউডেনামের বাঁধ থাকে, সেখান থেকেও কিন্তু রক্তপাত হতে পারে। এছাড়া ক্ষুদ্রান্তের যে কোনো জায়গা থেকে রক্তপাত হতে পারে, বৃহদান্ত্র অর্থাৎ কোলনে যদি কোনো ঘা, আলসার, ক্যান্সার, টিউমার কিংবা পলিপ যদি থাকে সেখান থেকেও কিন্তু রক্তপাত হতে পারে। অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো ওষুধ একই সাথে গ্রহণ করি, অর্থাৎ দেখা যায় কারো একই সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা, আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, এই চার পাঁচ পদের অসুখের জন্য আমরা 10-12 পদের ওষুধ গ্রহণ করি, সেক্ষেত্রেও কিন্তু গ্যাস্ট্রিক ইরোশন হয়ে পাকস্থলী থেকে রক্তপাত হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ব্যথানাশক ওষুধ, বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধ কিংবা NSAID যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো খাওয়ার ফলেও কিন্তু আমাদের পাকস্থলী বা ডিউডেনাম থেকে ইরোশন কিংবা আলসার হয়ে রক্তপাত
হতে পারে, তাহলে সেই রক্তপাতগুলো পরবর্তীতে কালো পায়খানা হিসেবে আমাদের মল থেকে নির্গত হয়ে থাকে। এছাড়া দেখা যায় আলসারেটিভ কোলাইটিস কিংবা ক্রনস ডিজিজ হলে পরেও কিন্তু এই ধরনের কালো পায়খানার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা আজ জানলাম কিছু রোগের কারণে, আলসারের কারণে, উচ্চ রক্তচাপের কারণে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, তারপরে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, পাকস্থলীর আলসারের জন্য, ডিউডেনামের আলসারের জন্য, কিংবা লিভার সিরোসিসের জটিলতাজনিত হেপাটিক ইসোফেজিয়াল ভ্যারিক্স রাপচার হয়ে কালো পায়খানা হতে পারে। সুপ্রিয় ভাই বোনরা, আজ আমরা জানলাম কালো পায়খানা আসলে কী এবং কালো পায়খানা কেন হয়। পরবর্তীতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।